দেখেন এই যে এই যে কি অবস্থা, এই যে এই যে এই যে তার সিটটা সিটতে বাজে অবস্থা হয়ে গেছে। মালিকরা যারা আছে, বাস যারা আছে, এরা আমাদের আইন কানুনরা বৃদ্ধা আঙ্গুল দেখা চলে যাইতেছে। আমার সামনে একটা বাস আছে, বিআরটিসির এসি বাস, গোপাল গোসাইহাট টু গুলিস্তান। এই বাসটা পেছনের চাকাটা দেখতে পাচ্ছেন, এই দেখেন পেছনের চাকাটা ব্লাস্ট হওয়া চাকা, দেখেন কিভাবে বাড়ি খাচ্ছে, বাড়ি খাচ্ছে। এবং ওর সাইডের থেকে সেই একটা বিকট শব্দ হচ্ছে, দেখেন কি অবস্থা চাকাটা, খেয়াল করে দেখেন ওটা ব্লাস্ট হওয়া ফাটা একটা চাকার উপর দিয়ে যাচ্ছে, এটা দিয়ে হচ্ছে যাত্রী পরিবহন করতেছে। এই দেখেন এটা ছিটতেছে, এই যে টায়ার ছিটতে ছিটতে কি অবস্থা দেখছেন, এই দেখেন এই যে এই যে কি অবস্থা, এই যে এই যে এই যে টায়ার ছিটতে ছিটতে বাজে অবস্থা হয়ে গেছে, দেখেন এই দেখেন ওই দেখেন কি অবস্থা হয়ে গেছে। এই সব ব্রেকগুলো এই দিয়ে হচ্ছে যাত্রী পরিবহন সেবা দিতেছে, এই দেখেন ওই যে এটা দিয়ে হচ্ছে আমাদের জোর করতেছে বাসে ওঠার জন্য। এই সার্ভিস দিয়ে, এই এই বাস সার্ভিস দিয়ে হচ্ছে তারা আমাদেরকে বাসে উঠানো ই করছে। যাত্রীদের কি অবস্থা হয় দেখতে পারছেন, ধুলাই কি অবস্থা হয়ে গেছে, পদ্মা সেতুর মধ্যে একটা সেন্সিটিভ জায়গার উপরে ফিটনেসবিহীন বাস দিয়ে যাত্রী পরিবহন করতেছে, এখানে যাত্রীদের জীবনের নিরাপত্তা নাই। তারপর এই যে আমাদের যে স্থাপন, আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস দক্ষিণবঙ্গ মানুষের জন্য পদ্মা সেতু, পদ্মা সেতুর নিরাপত্তা নাই এই গাড়িগুলোর জন্য, কি অবস্থা দেখতে পাচ্ছেন। এই বাসটাকে আমি পদ্মা সেতুতে উঠার আগ মুহূর্ত থেকে তাকে আমি দেখতেছি, সে এভাবেই আসতেছে, এভাবে সে বিকট শব্দ করে, সে যখন আমাকে ক্রস করে গেল বিকট শব্দ হচ্ছে তার, মানে টায়ার ব্লাস্ট টায়ারের বাড়িতে প্রচণ্ড প্রচণ্ড শব্দ হচ্ছে। এইগুলা দেখবে কে, এগুলা দেখার কেউ নাই তো, সবাই হচ্ছে বাইকের বাইকারদের বাইকের উপরে হচ্ছে সব নিয়ম নীতি তাদের ই হচ্ছে অ্যাপ্লাই হয়। এখানে প্রতিটা গাড়ির স্পিড 60 থাকা উচিত, বাট আমার গাড়ির স্পিড হচ্ছে 58 চলতেছে, 58-60 এভাবে চলতেছে, আমাকে প্রতিটা বাইক গাড়ি এখান থেকে ওভারটেক করে চলেছে, প্রতিটা বাস। দেখেন প্রতিটা গাড়ির স্পিড কিন্তু ওভার, যেখানে পদ্মা সেতুতে গাড়ির স্পিড লিমিট হচ্ছে 60, সেখানে প্রতিটা গাড়ি হচ্ছে আমাকে ওভারটেক করে যাচ্ছে, আমার স্পিড 60 আছে, সেখানে তারা আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, দ্যাট মিন তাদের স্পিড অনেক বেশি। তারা এই বাস মালিক সমিতি বা বাস মালিকরা যারা আছে, বাস যারা আছে, এরা আমাদের আইন কানুনরা বৃদ্ধা আঙ্গুল দেখা চলে যাইতেছে, এরা দেখার মতো কেউ নাই তো।